আমি হাফেজ হারুন, আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতিরও ভাইস প্রেসিডেন্ট। তে ফেব্রুয়ারি মাস চলছে, আমাদের ভাষা আন্দোলনের মাস, কয়েকদিন পরে এসেছে ফেব্রুয়ারি। ইতিমধ্যে এই 1 ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের ঢাকা দক্ষিণ এবং উত্তরের সিটি কর্পোরেশন নির্বাচন ইতিমধ্যে হয়ে গেল। তে আমরা দুজন, আমরা নগর সেবক বলেন, নগর পিতা বলেন, আমরা পেয়েছি, তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ব্যবসায়ীদের তরফ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই, এবং নবনিয়োজিত যারা কাউন্সিলর হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এই কারণে আমরা কিন্তু সকলেই তাদের দিকে চেয়েছিলাম কারা আমাদের নগর পিতা হবেন, কারণ এই নগরীতে আমরা যারা বসবাস করি আমাদের প্রত্যেকেরও দায়িত্ব আছে তাদেরকে সহযোগিতা করার জন্য, আর তাদের কাছ থেকেও আমাদের অনেক প্রত্যাশা আছে। এই কারণে কিন্তু আমরা নির্বাচনে তাদের জন্য কাজ করেছি, এই কারণে কাজ করেছি, আমাদের দাবিগুলো তাদের কাছ থেকে আদায় করিয়ে নিব। এই কারণে দাবিগুলো তো আমাদের কোনো ব্যক্তিগত না, এটা আমাদের সকলের জন্যই, সকল নাগরিকদের জন্যই, ব্যবসায়ী বলেন, পেশাজীবী বলেন, সাধারণ জনগণ বলেন, প্রত্যেকেরই একটা প্রত্যাশা রয়েছে। আজকে যে ঢাকার অবস্থা সারা বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের ঢাকা শহরটা 1 নম্বরে আসে, অত্যন্ত দুঃখজনক, কারণ বিগত দিনে অনেকেই মেয়র নির্বাচিত হয়েছিলেন, তারা কিন্তু সেইভাবে এটা চিন্তা ভাবনা করেননি। কিন্তু আগামীতে আমাদের দক্ষিণের মেয়র, আমরা যেহেতু দক্ষিণ অঞ্চলে বসবাস করি, জনাব ফজলুল তাপস সাহেব আমাদেরকে কথা দিয়েছেন, উনি সময় দিবেন বছরে 5 বছরে উনি প্রতিটা দিন নগর সেবার জন্য তিনি কাজ করবেন। উনি অনেকগুলো কথা বলেছেন, ঢাকা শহর বসবাসযোগ্য করবেন, যে অচল ঢাকা সচল সচল করবেন, বিভিন্ন তিনি কমিটমেন্ট করেছিলেন। আমরা আশা করি যেহেতু সে বঙ্গবন্ধু দরিদ্র, এই কারণে তাকে দিয়ে আমরা আশা করতেই পারি। আজকে আমাদের ধরুন না অনেক সমস্যা রয়েছে, আজকে আমরা ঢাকা শহরে আমাদের মা ভুন্ডা আমাদের কেউ চলাফেরা করতে পারে না যানজটের কারণে, যে যানজটের যে আমরা যে ফুটপাথ যেভাবে দখল করে আছে, যে বিশ্বের কোনো দেশে কিন্তু এইভাবে নাই। আজকে আপনি ধরেন লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, বিভিন্ন দেশে আমি গিয়েছি, তাদের ধরেন না প্রতিটা দেশের একটা যে ক্যাপিটাল সিটি থাকে, রাজধানী থাকে, সেইটার কিন্তু মূল লাইনটা আলাদা হবে। কারণ আজকে যদি একটা ধরুন না যে গ্রাম অঞ্চলে বরিশাল বলেন, নীলফামারী বিভিন্ন জায়গায় যে একটা ফ্ল্যাট বাড়ি নিয়ে আপনি থাকবেন, সেখানে যে ভাড়াটা হবে সেখানে যদি 10,000 হয়, ঢাকা শহরে কিন্তু সেটা 30,000 টাকা। এই কারণে নগরের ফ্যাসিলিটি অনেক থাকা উচিত, নগরে বসবাস করতে ট্যাক্স বেশি দিতে হয়, খরচ অনেক বেশি, এই কারণে কিন্তু নগরগুলোকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, সবার উপলব্ধি করতে হবে। এই কারণে যে আজকে আমরা কিন্তু ঢাকা শহরে চলার কিছু নাই, আমরা গাড়ি পাই না, আমরা যানজটে হাঁটতে পারি না, হেঁটে যেতে পারি না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, পরিকল্পিত নগর নাই। আজকে মনে করেন কোনো জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা নাই। আমি টরেন্টোতে কানাডাতে দেখেছি যে প্রত্যেক এলাকায় একটা করে সরকারিভাবে একটা পার্কিংয়ের ব্যবস্থা থাকে, ওই পার্কিং এক ভূতল পার্কিং থাকে, একতলা থেকে ধরেন না 20 তলা শুধু ওটা পার্কিংই থাকবে। তাই এই এলাকার যত ব্যবসায়ীরা আসুক, ক্রেতারা আসুক, যত নাগরিকরা আসুক, তার গাড়িটা যখন ওই নেমে ওই পার্কিংয়ে চলে যাবে গাড়িটা আবার যখন উনি ফিরতে তার বাসায় যাবে তখন পার্কিং থেকে চলে যাবে, তাই রাস্তাঘাটে গাড়িটা রাখতে পারছে না। আজকে আমাদের দেশে একটা হসপিটাল যদি ল্যাবেটে যাবেন, আজকে আপনার গাড়িটা রাখবেন কোথায়? পার্কিংয়ের ব্যবস্থা নাই, পর্যাপ্ত পরিমাণ নাই, কিছুটা আছে, তারা কি করে ওখানেও কিছু বেড লাগিয়ে দেয় কিংবা ওষুধ বিক্রির ব্যবস্থা করে দেয়, যাতে কমার্শিয়াল চিন্তা করে শুধু এইগুলোই। আজকে আমাদের নাগরিক এগুলো নগর পিতাকে লক্ষ্য রাখতে হবে। এই কারণে আজকে ধরুন না কমিউনিটি সেন্টার অনেক এলাকাতে নাই, একটা যারা দুস্থ গরিব তারা তো বড় বড় কমিউনিটি সেন্টার ধরেন এমপি হোস্টেল বলেন, আজকা বাড়ি দ্বারা বসুন্ধরা কনভেন সেন্টার বলেন, বড় বড় জায়গায় তারা নিতে পারবে না, তারা কোথায় করবে? যদি প্রত্যেক এলাকায় একটা করে সরকারিভাবে একটা থাকে, সিটি কলের তরফ থেকে যদি থাকে, তাহলে মনে করেন যে এই লোকগুলোর বিবাহ সাথে যে কোনো অনুষ্ঠানগুলো ওখানে করতে পারবে, নাগরিকদের সেবাটা নাগরিকরা পাবে। আজকে আমাদের অনেক ব্যবসায়ীদের তো অনেক সমস্যা রয়েছে, একটা ট্রেড লাইসেন্স নিয়ে বিগত মেয়রের কাছে আমরা অনেকবার ধর্ণা দিয়েছি, আজকে 2 বছর ধরে অনেকগুলো ট্রেড লাইসেন্স তারা রিনিউ করছে না। গত বছর আজ তো কিছুদিন পর 21 ফেব্রুয়ারি হবে, আপনারা জানেন এই অঞ্চলে, এই পুরান ঢাকা, এই ওয়ার্ডে, আমার এই বাসার থেকে 100 গজ দূরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। এই অগ্নিকাণ্ডে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডতে অনেক লোক মারা গিয়েছিল। এইখানে কিন্তু কারণ একটাই, এই যানজট এই প্ল্যানিং ভাবে ছিল না, মানুষ চলতি পথে অনেক লোক মারা গিয়েছে, এইগুলোর জন্য এই অঞ্চলে ব্যবসায়ীদের উপর একটা তুফান নেমে আসে। তখন এই অঞ্চলে যারা ব্যবসা করে প্লাস্টিক দানাটা, যে প্লাস্টিকটা এমন একটা আইটেম যে প্রতিদিন সকালবেলা
ঘুম থেকে ওঠার পর কিন্তু আপনার প্লাস্টিক ব্যবহার করেন, আপনার টুথব্রাশ দিয়ে ব্রাশ করেন, এইরকম মনে করেন হাঁড়ি পাতি এবং ঝাড়ু কুলা এগুলো কিন্তু ঝক গ্লাস এখন কিন্তু সবকিছু প্লাস্টিকে। স্কুল কলেজের আপনি ধরুন আগে কাঠ কেটে, যে আমরা বলি পরিবেশ রক্ষা, পরিবেশের ক্ষতি করে ঘাস কেটে আমরা চেয়ার টেবিল বানানো হতো, কিন্তু আজকে কিন্তু সব জায়গায় ডেকোরেটর বলেন বিয়ে শাদী বলেন প্লাস্টিকের চেয়ার গুলা। তো প্লাস্টিক কিন্তু পরিবেশের একরকম বন্ধু, কিন্তু এই প্লাস্টিককে ক্ষতি করার জন্য হঠাৎ করে সিটি করে একটা সার্কুলার জারি করে ট্রেড লাইসেন্স গুলো বন্ধ করে দিয়েছে আগুনের অজুহাতে, কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু আগুনটা লাগেনি, তারা বলছে কোন কেমিক্যাল দিয়ে। যদি কেমিক্যাল দিয়ে ক্ষতিকর সেটা বন্ধ রাখতে পারে, কিন্তু এই প্লাস্টিক ব্যবসায়ীদের যে ট্রেড লাইসেন্স রিনিউটা বন্ধ রেখেছে, এখানে সরকার কিন্তু বঞ্চিত হয়েছে হাজার হাজার কোটি টাকা, কারণ এটা সার্বিক মেয়রের একটা গাফলতি আমরা মনে করি। ওনার কাছে আমরা অনেকবার গিয়েছি, উনি বলছে না আসলে প্লাস্টিকে যেহেতু আমরা পরীক্ষা করে দিয়ে কোনো ক্ষতিকর নয় ট্রেড লাইসেন্সটা দিয়ে দিব, আজ থেকে এক বছর ধরে ঘুরাচ্ছে কিন্তু রিনিউ করছে না। তাই আমরা ইতিমধ্যে জনাব ফজলুল তাপস যে আমাদের এমপি মেয়র মহোদয় হয়েছেন, ওনাকে এই ঘটনা জানানোর পর উনি এলজিআরডি মন্ত্রীকে আমাদের সামনে ফোন করে দেন, তারপর এলজিআরডি মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান আমাদের ব্যবসায়ী নেতা, ওনার কাছেও আমরা যাই। ওনারা উনিও এলজিআরডি মন্ত্রী ফোন করার পরে এই 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু ঋণটা হয়েছে, আরম্ভ করেছে। এর জন্য তাপস সাহেবকে ধন্যবাদ জানাই, কারণ তাপস সাহেবের ভিতরে অনেক গুণাবলগুলো আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে তিনি দায়িত্ব নেওয়ার আগে কিন্তু অনেকগুলো কাজ করেছে, তার কাছে আমাদের আরও অনেক প্রত্যাশা। উনি সুন্দর একটা নগর জীবন আর কি ঢাকা শহরকে দক্ষিণকে একটি সুন্দর নগরায়ণ করবেন বলে আমাদের প্রত্যাশা এবং আমরা বিশ্বাসও রাখি। এই কারণে উনি এই কাজগুলো সবাইকে নিয়ে করবেন, উনি কমিটমেন্ট করেছিলেন। আর আমাদের যে নবনির্বাচিত কাউন্সিলর যারা হয়েছেন, বিশেষ করে আমাদের ওয়ার্ডে একজন স্বতন্ত্র প্রার্থী এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, উনি যদিও আগে কাউন্সিলর একবার ছিলেন দীর্ঘ প্রায় 20-25 বছর আগে, তে উনিও খুব ভালো লোক, উনিওর কর্মদক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। তাকে শুধু আমার তরফ থেকে এটাই বলবো, আমাদের যে 28 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে অনেকগুলো কাজের সুযোগ রয়েছে, তার এখানে অনেক সমস্যা রয়েছে, আমাদের ব্যবসায়ীদের বলেন সাধারণ নাগরিকদের বলেন। এখানে একটা শিশু হাসপাতাল রয়েছে সিটি কর্পোরেশনের, চকবাজার শিশু হাসপাতাল বলে সেটাকে, এখানে কিন্তু 5তলা ভবন রয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু রোগীরা সেবা পাচ্ছে না, কোনো আপনি এখানে কোনো গুরুত্ব সহকারে রুগীদের দেখা হয় না, এটা একটা ম্যানেজমেন্ট কমিটি নাই। আমি মনে করি কাউন্সিলরের নেতৃত্বে মেয়র মহোদয়কে বলে এটা যদি পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে চালু করা যায়, এখানে বিশাল জায়গা রয়েছে, কয়েকটা ফ্লোর ফাঁকা রয়েছে, এখানে যে একটা গাইনি বিভাগ করা হয় কিংবা এখানে যে একটা ডায়াবেটিসের জন্য একটা একটা বিভাগ করা হয়, এখানে যদি আপনি কিডনি ডায়ালিসিসের জন্য, আমাদের এখানে সমাজের অনেক ভিক্ষুকবান লোক আমাকে বলে যে আমাদের পরিবারের তরফ থেকে আমরা একটা কিডনি ডায়ালিসিস মেশিন দিতে চাই, আপনারা যদি গ্রহণ করেন, আপনারা যদি ব্যবস্থা করেন, কিন্তু আজকে আমরা কোথায় বসাবো? ওনারা 60-70 লক্ষ টাকাতে মেশিনটা আমাদের দিতে চায়, কিন্তু জায়গা তো লাগবে, এটাতে একটা পরিবেশ লাগবে। আমি মনে করি নতুন কাউন্সিলর মহোদয় যদি মনে করেন যে এই ডোনারদেরকে আমরা এনে দিব, এই শিশু হাসপাতালে যে জায়গাগুলো রয়েছে খাই, এইখানে যদি অনেক গরিব লোকগুলো আজকে এখানে সেবা পাবে। আজকে কিন্তু আমাদের এই দেশের লোকগুলা ভেজাল খাওয়ার কারণে, কেমিক্যাল খাওয়ার কারণে তাদের প্রায় বাচ্চা বলেন সবাই প্রায় লোক কিন্তু আজকে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, এই কারণে ভেজালের কারণে। আজকে যদি আমরা ডায়ালিসিস করতে যাই, সপ্তাহে 3 দিন 4 দিন একটা হতদরিদ্র লোক এক রিক্সাওয়ালা তার পরিবারের যখন হয়, সে কিন্তু আর চিকিৎসা করাতে পারে না, টাকার অভাবে চিকিৎসার অভাবে কিন্তু তার মৃত্যুবরণ করতে হয়। এই কারণে আমি মনে করি আজকে যদি আমরা এইগুলো দিয়ে দৃষ্টিকোণ দেই, আমি মনে হয় এটাই আমাদের কামনা। এই ব্যাপারে আমরা নাগরিক হিসাবেও আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং তাদের সফলতা কামনা করি।